ভেলোর থেকে এলো ঠিক হয়ে, তারপরে দুদিন ঠিক ছিল, তারপর আবার জ্বর। এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা আপনার। আমি একটু বাইরে যাচ্ছি কিছু কেনাকাটি করার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, আজকে 17ই আগস্ট, বৃহস্পতিবার। আর অনেক দিন আমি ভিডিও করিনি, কেন আমার ছেলে প্রথমে অসুস্থ ছিল, ভেলোর থেকে এলো ঠিক হয়ে, তারপরে দুদিন ঠিক ছিল, তারপর আবার জ্বর, সেটা ভাইরাল ফিভার হয়েছিল, আগেরটাও ভাইরাল। তো তারপরে ও ঠিক হলো, ওর বাবা অসুস্থ হলো, তো এই নিয়ে আমরা আর ভিডিও করিনি। মানে শরীরটা, পরিবারের সবারই কিছু না কিছু প্রবলেম ছিল, তো আজ থেকে আবার ভিডিও শুরু করছি। তো কালকে আপনারা এটা পাবেন। আর এখন আমরা ওই জলখাবার করে দিয়েছি আর চা, এই শুরু হলো দিনটা। শুরু করি তাহলে, আজ থেকে আবার শুরু করছি ভিডিও, আপনাদের সাপোর্ট চাই সবার। বাঁধাকপি কেটে রেখে দিয়েছি, উচ্ছে কেটে রেখেছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, আর আলু, বাঁধাকপির আলু, আর এখানে বাঁধাকপির আদা বাটা, আর ভাত বসিয়ে দিয়েছি। বেশি কিছু রান্না না, উচ্ছে ভাজা, বাঁধাকপি, ডাল আর ভাত। এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা আপনার ছেলে। আমার ছেলে বলেছিল না যে আপনাদের রান্না খাবো, আমিও ভুলে গেছি কি হয়েছে। এই যে একবার পরিষ্কার করা হয়েছে, তার উপরেও আবার হয়ে যাচ্ছে, আর এটা কমপ্লেন দিতে হবে, বেন্ড হয়ে গেছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা। 13,000 টাকা নিয়েছে, 7 মাস ইউজও হয়নি, 7 মাসে এই অবস্থা। জানুয়ারি মাসে কিনেছে, পুরো ভেতরেও আছে একটু একটু। এই যে ভেতরেও আছে। আমি বললাম নিচে আর কিছু রাখা যাবে না, উপরটা হয়নি, উপরটা হয়নি, নিচটা একেই তো, আলমারি কম, জায়গা কম, এই জন্য না। এই দেয়ালের পাশে আমার সুটকেসগুলো ছিল, এখন এইটাকে স্টোরের মতন খাটের উপরেই উঠিয়ে রেখে দিয়েছি, যদি এগুলো খারাপ হয়ে যায়। এই যে নিচের জিনিসগুলো, আরেকটা জিনিস দেখাই, ওই তো আলমারি দেখালাম, আর এই দেখুন আমার তুলসী গাছটারও কি অবস্থা হয়েছে। আমাদের বাড়ি শুদ্ধ লোকের শরীর খারাপ, তার মধ্যে এই তুলসী গাছগুলো কিরকম অসুস্থ হয়ে গেছে, কিরকম পোকা লেগে গেছে, ভালো লাগছে না মনটা। এই গাছটা ঠিক আছে, এই গাছটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার তুলসী গাছগুলো খুব খারাপ অবস্থা হয়েছে, মানে মনটা খুব খারাপই লাগছে আমার, মানে কি বলবো বলুন। এতদিন করিনি ব্লগ, বুঝতেই পাচ্ছেন কিরকম ঘরের অবস্থা ছিল, মন মেজাজও ভালো ছিল না, ছেলের শরীর খারাপ। আর ছেলে দুদিন ধরে, আজ দুদিন হচ্ছে অফিসে গেছে, আগস্ট মাসের, এতদিনও অফিসেই যেতে পারিনি, আর শরীরটা ভালো নেই। আর এখন কি বাসে যাচ্ছে একটু টায়ার্ড হয়ে যাচ্ছে, বলছে মা আমার টায়ার্ড লাগছে। তো আমি বললাম ওআরএস দিয়ে দিয়েছি, যে অফিসে পৌঁছে ওআরএস খাবি, আর তারপরে এসির খুব ঠান্ডা, তো আমি একটা জ্যাকেটও দিয়ে দিয়েছি। আমি বলছি কি অফিসে জ্যাকেট পরে বসবি, আর তারপরে আসার সময় খুলে দিস। এই মানে প্রচণ্ড ঠান্ডাও, আর বাইরে গরম, এই ঠান্ডা গরমেই ওর সর্দিটা লেগে গেছে। আর এখন ওই রান্নাবান্না, আর যথারীতি আমি ঘেমে যাচ্ছি, আমার প্রচণ্ড গরম লাগছে, আর দুজনের লো প্রেশার হয়ে যাচ্ছে, আর আমার হাই প্রেশার, গরমে ঘেমে যাচ্ছি। রান্নাঘরে ফ্যান লাগানোর সত্ত্বেও আমি ঘামছি, এত গরম কি বলবো, আমারই শরীরে এত গরম, বুঝতে পারছি না এত গরম কোথা থেকে আসছে। আর রান্নাবান্না করার পরে তাড়াতাড়ি স্নান করে পুজোটা করবো, আজকে বৃহস্পতিবার, একটু টাইম লাগবে পুজো করতে, অনেকখানি টাইম লাগে। আর আগের সপ্তাহে ঠিক করে করতে পারিনি, ছেলের শরীর খারাপ হয়েছিল, তার আগের সপ্তাহে তো আমি ইয়েতে ছিলাম, 2 সপ্তাহ এখানে ছিলাম, আর তার আগের সপ্তাহে আমি ভেলোরে ছিলাম,
ঠিক মতন করে পুজো করা হচ্ছিল না। এই সপ্তাহ থেকে একটু ভালো করে আমাকে পুজো করতে হবে, কেন মন মেজাজও আমার খুবই খারাপ ছিল। আর এখন আমার বডিরও শরীরটা একটু সুস্থ হয়েছে, কিন্তু উইকনেসটা যাচ্ছে না, বলছে আমার খুব উইক লাগছে। তাই আমি বলছি একটু স্নান টান করে একটু শো, মানে ভালো লাগবে। ডাল হয়ে গেল, ডাল ছোপ দিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। আমি একটু বাইরে যাচ্ছি কিছু কেনাকাটি করার জন্য, কেন এত ঘামাচ্ছি না তো, জামা কাপড় ভিজে যাচ্ছে প্রচুর, তো ওই জন্য একটু কিছু কিনতে যাচ্ছি। এসে দেখাবো আপনাদের, এই কাছেই যাবো রে, এক জয়ানি মোড়ের ওখানে আমিও যাচ্ছি। হ্যাঁ, আমি তোকে বললাম তো চল চল একটু নিয়ে চল, বাবাকেও বলছিলাম তো, বাবা তুই না গেলে বাবা যেত, এখন তুই যাচ্ছিস তো বাবা আর যাবে না। চলো তাহলে এখনই। আমরা এসে গেছি বাজার থেকে কেনাকাটি করে, এবারে বাড়ি উপরে যাব, বাড়িতে লিফটে। চলো তোমার জন্য আর দুধ চা করছি বলে তোকে দিব না, এই জন্য চা বানাচ্ছি, দুজনে চা খাবো, বিকালে চা খাইনি না আমি করে দেবো, ঠিক আছে। আজকে বাজারে অনেকদিন বাদে গেলাম, খুব বৃষ্টি, মানে কাদা কাদা ছিল, ঘেন্না লাগছিল, কিন্তু কেনাকাটি একটু করার ছিল। তারপরে সকালে আপনাদের ভিডিওটা দেখালাম না কাবাডে, ওইটা আমরা ভেলোরে গেছিলাম, তখন এসে দেখছি কি এই অবস্থা, কিরকম সবকিছু বন্ধ ছিল, ফাঙ্গাস ফাঙ্গাস। আর এখন ফ্লিপকার্টে ফোন করছে, হচ্ছে না কিছু, ওঠাচ্ছেই না নাম্বারে। আজকেও ট্রাই করেছি, আজকেও উঠায়নি, তো কি হবে কি জানি। আর বেন্ডও হয়ে গেছে, কিরকম একটা হয়ে গেছে কাবারটা, 13,000 টাকা জলে গেল। আর এখন রাত হয়ে গেছে, তো এটা মায়ের করলা জামুনের জুস খেয়ে নি, আর টিভি সিরিয়াল দেখলাম, দিদি নাম্বার ওয়ান দেখলাম, ইউটিউবে একটা ব্লগ দেখি সেটাও দেখা হলো, দুটো সিরিয়াল দেখলাম, টাইম কেটে গেল কোন দিকে, 11টা বেজে গেল, তো বড় ছেলে ফোন করলো গুড নাইট বলার জন্য, ওর সঙ্গে একটু হাসি মজা করলাম, বইয়ের একটু টাং খিঁচলাম, বইয়ের সঙ্গে আর কি মারছিলাম, কিন্তু আমি সিরিয়াস হতে পারিনি, আমি ওকে কিছু ধমক দিচ্ছি তো হেসে ও হাসছে, ওকে ওর হাসি দেখে আমিও হাসছি, তো এই করে টাইম পাস করি, আমি নিজেকে হাসি মজাক নিয়ে থাকতে ভালোবাসি। 15-20 দিন, মানে 15-20 দিন কি, 1 মাস আমাদের টেনশন টেনশনই গেছে, কিছু করতে পারিনি, এখন শুরু করেছি, আবার চালু হয়ে গেল আমার। এরপরে আমি আবার শর্টও দিতে থাকবো, মানে এখনও শর্টের কিছু শুটিং হয়নি, শর্টের শুটিং হবে, তারপরে আপনাদের সবাই দেখতে পারবেন। গুড নাইট,
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আমি বলি কিন্তু আমার ঘরের অবস্থা টাইট, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।